নজর রাখবো পরবর্তী সংবাদে। দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচনের সপ্তম দফার প্রায় শেষ পর্যায়ে দাঁড়িয়ে বলা যায় আগামীকালই সপ্তম দফার ভোট অনুষ্ঠিত হতে চলেছে, এবং সেই জায়গায় বলা যায় সপ্তম দফার ভোটের আগে এবার বিরোধীদের আশঙ্কা এবার দূর করে জাতীয় নির্বাচন কমিশন। ভোটের হার বেড়ে যাওয়ার খবর সম্পূর্ণ মিথ্যে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে কমিশন, এবং ভোটের হার বৃদ্ধি নিয়ে আশঙ্কায় বিরোধীরা কমিশনে একাধিকবার নালিশ জানিয়েছে ইন্ডি ব্লক। তবে তাদের এক প্রকার অভিযোগকে কার্যত এবার স্পষ্টীকরণ দিল জাতীয় নির্বাচন কমিশন। গোটা বিষয় সম্পর্কে বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, সপ্তম দফার ভোটের আগে বিরোধীদের আশঙ্কা এক প্রকার দূর করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন, কি বলবে? দেখো, ভোটের হার যে বেড়ে যাচ্ছে, এই যে একটা গুজব চলছিল গত কয়েকদিন ধরে হঠাৎ করে নাকি ভোটের হার বেড়ে যাচ্ছে, সেটা সম্পূর্ণ ভাবে গুজব। এবং এই প্রসঙ্গে জানিয়ে কমিশন এক প্রকার কড়া বিবৃতি দিয়েছিল। সেই জায়গায় আমরা যেটা এখনো পর্যন্ত জানতে পারছি, দেখো রাজভবনে সকলেই জানে যে লোকসভার শেষ দফা অর্থাৎ সপ্তম দফার ভোট রয়েছে। সপ্তম দফার নির্বাচন, যেখানে দেশের প্রায় 57টি আসনে ভোট গ্রহণ চলবে, তার আগে নির্বাচন কমিশন এক প্রকার কড়াকড়ি ভাবে হুঁশিয়ারি দিয়ে দিল যে ভোটের হার বেড়ে যাওয়া নিয়ে বিষয়টি একেবারে যেটা ছড়িয়ে পড়ছে সেটা কিন্তু শুধুমাত্রই গুজব। এবং এই ভোটের হার বেড়ে যাওয়াকে কেন্দ্র করে গুজবটা কার্যত পক্ষে যারা বেশি রটাচ্ছে তারা আর কেউ নয়, তারা হচ্ছে দেশের বিরোধীরা। শুধু ত্রিপুরা কেন, ত্রিপুরা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে গুজরাট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এক প্রকার বলা যায় যে নির্বাচন কমিশনের আমরা দেখেছি যে ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তারা প্রকাশ করতে পারতেন না কত শতাংশ ভোট পড়েছে। তারা তাদের প্রকাশ করতে কতক্ষণ লাগতো, হয়তো কোনো কোনো সময় দেখা গেছে যে 72 ঘন্টা পর্যন্ত পেরিয়ে গেছে, তারপরে হয়তো ভোটের হার প্রকাশ করেছেন তারা। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে নিজে ভোটের হার প্রকাশে এতটা দেরি, আর যখন হার প্রকাশ করা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে ভোট শতাংশের নিরিখে বেড়ে যাচ্ছে। আমাদের রাজ্যের জন্য তোমাকে একটু উদাহরণ দিই, যেখানে যে কেন্দ্রে পোলিং স্টেশনের আন্ডারে যতজন ভোটার হয়েছে এমনও হয়েছে যে সেখান থেকে দেখা গেছে যে তার ভোটের পার্সেন্টেজ হয়ে গেছে বেশি, ভোট পড়েছে বেশি। সেটা কিভাবে হয়? এখানে বিরোধীরাও সেই নিয়ে প্রশ্ন তুলে একাধিকবার, যদিও নির্বাচন কমিশন সেই জায়গায় বলতে চেয়েছিল যে তারা যদি সঠিকভাবে কাগজের কারণে ত্রুট দেয় তাহলেই তারা মানবেন, নতুবা নয়। এই যে বিষয়টা জানিয়েছিল তখন বিরোধীরাও কিন্তু ছেড়ে দেওয়ার পাচ্ছ নয়, তারাও দেখিয়েছিল পুরো বিষয়টি যে কিভাবে এই কেন্দ্রে 100 জন ভোটার থাকে ভোটের হার কিভাবে বেড়ে গেল, 100 ছাড়িয়ে চলে গেল। এই যে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে, এই যে একটা প্রশ্ন তৈরি হচ্ছে, তাতে করে নির্বাচন কমিশন, দেশের নির্বাচন কমিশন এবার স্পষ্টতই কড়াকড়ি ভাবে জানিয়ে দিয়েছে যে এই ভোটের হার বাড়ার পেছনে এক প্রকার বলা যায় সবটাই বিভ্রান্ত, সবটাই ভুল তথ্য ছড়ানো হচ্ছে, এবং যেটা সম্পূর্ণ ভিত্তিহীন। তাদের কথায় নির্বাচনের প্রার্থী এবং এজেন্টকে তোমার বলা যায় যে 17C যে ফর্ম রয়েছে সেই ফর্মের কপি যেহেতু দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে ভোটের হার বাড়ানো কখনোই সম্ভব নয়, এটা দাবি করেছে নির্বাচন কমিশন। ভোটের হার এবং ইভিএম সংক্রান্ত যে তথ্য নির্বাচন কমিশন তাদের ওয়েবসাইটে আপলোড করে দেয় সেই তথ্যই হচ্ছে অরিজিনাল তথ্য, এমনটাই কিন্তু জানাচ্ছেন এক প্রকার রাজীব কুমার। শেষ দফা নির্বাচনের আগে, শেষ দফা নির্বাচনের আগে এই যে আমরা বিষয়গুলোকে টের পাচ্ছি তাতে করে কিন্তু কমিশন এক প্রকার কঠোর রয়েছে গোটা দেশের সঙ্গে এই রাজ্যেও। কারণ কি, তোমার এই যে শেষ দফার ভোট, শেষ দফার ভোটের আগে এক প্রকার বলা যায় যে কোনো রকমের যদি বিভ্রান্তি তৈরি না হয়, পুরো ভোট প্রক্রিয়াটাকে যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সেই দিকে নজর রেখেছে কমিশন। এবং কমিশনের নজর মোতাবেক এক প্রকার আমরা দেখতে পেয়েছি কি না, কমিশন একের পর এক পদক্ষেপ গ্রহণ করেছে, যেটা বিগত লোকসভা নির্বাচন বা বিগত লোকসভা ভোটে দেখা যায়নি কখনোই, কিন্তু সেটা এবারে এক প্রকার বলা যায় যে দেখা যাচ্ছে নানান রকমের পন্থা অবলম্বন করতে। কমিশনের লক্ষ্য কি না, যেহেতু দেশের একেবারে সব থেকে বড় এবং শীর্ষ নির্বাচনই হচ্ছে লোকসভা, তাই এই লোকসভাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যা যা পদক্ষেপ যা যা করণীয় রয়েছে সবটাই তারা করতে এক প্রকার প্রস্তুত রয়েছে, যার জন্যই বলা যায় যে তারা এই ভোটের হারের ক্ষেত্রে যাতে আর শেষ তখন মানে অন্তত কেউ না বিভ্রান্তি তৈরি করে তার জন্য কড়া করে দিয়েছে। তবে দেখো বাকিটা সময়ই বলবে, যেহেতু আর মাত্র কয়েকটা দিন, আগামীকালকের ভোট শেষ হলেই 4 তারিখে ফলাফল ঘোষণা হয়ে যাবে, যেহেতু সময় আর নেই, তাই সেই সময়টুকুর মধ্যে কমিশন আর কি কি পদক্ষেপ গ্রহণ করে কতটা কড়াকড়ি হয় সেটা যেরকম দেখা রয়েছে, তার সঙ্গে ভোটের হার বাড়লেও আদতে ইভিএম কি বলছে শেষ কথা তো বলবে ইভিএম, সেই ইভিএম কি বলবে, শেষ হাসি কে হাসবে, কোন দলের দিকে এবারে তোমার পতাকা
ঝুলবে এক প্রকার বলা যায়, কোন রাজনৈতিক দলের পতাকা বা দাঁড়াবে সেটা হচ্ছে এখন সব থেকে বড় লক্ষণীয় বিষয়। তবে তার জন্য কয়েকটা সময়ই অপেক্ষা রয়েছে, আজকে রাত মহালেই তোমার ভোট, তার দুদিন পরে এলেতে ফলাফল, তাই সমস্ত নিকেশ এবং সমস্ত বিভিন্ন ক্ষেত্রে ভোটের ভোটের হার বেড়ে সব ছবিটাই পরিষ্কার হয়ে যাবে এক প্রকার বলা যায় আগামী 4 তারিখে, সে কথাই কিন্তু এখন মনে করছে দেশের রাজনৈতিক বিশ্লেষকরাও। শতাব্দী, একদমই সুপ্রদীপ, ধন্যবাদ। একেবারে বিস্তারিত তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। তবে সপ্তম দফার ভোটের আগে কার্যত বিভ্রান্তিমূলক সমস্ত দাবি সমস্ত অভিযোগ উড়িয়ে দিল নির্বাচন কমিশন, এক প্রকার স্পষ্টীকরণ দিল এই ভোটের হার নিয়ে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।